বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটা রিকোয়েস্ট করবো যে যদি আপনারা নামাজ না পড়ে থাকেন বন্ধুরা, তাহলে আমার ভিডিও অফ করেন, দেখার দরকার নাই। আগে নামাজ পড়েন, তারপর ভিডিও গুলো দেখবেন বন্ধুরা, এটুকু আমার রিকোয়েস্ট। তো চলেন শুরু করা যাক। তো দেখেন, আজকে একটা ক্লায়েন্টের, যেমন আমি ক্লায়েন্ট সহ আপনাকে দেখাই, যেমন এখানে একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, এখানে কিছু ডিজাইন সাবমিট করতে বলছে, অনেকে ডিজাইন সাবমিট করছে, একজনের ডিজাইন এক এক রকম। সো এখানে দেখেন ইলেকট্রিক এর কিছু পার্টস রিলেটেড এটা ডিজাইনটা দেখেন, এক একজন এক এক ডিজাইন, এটা আমার করা ডিজাইন, এইগুলো এটা আমার করা ডিজাইন। তো এইগুলো এক একজন এক এক ধরনের ডিজাইন কাজ করছে এখানে। সো এমন কিছু ডিজাইন চুজ করতে হবে, বা এমন কোন ডিজাইন আপনাকে চুজ করতে হবে যে ডিজাইন গুলো নিয়ে আপনি এখানে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন, এবং সেটা অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে, এবং সেই ধরনের কাজগুলো হলে ক্লায়েন্ট সেখানে আপনাকে উইন করতে পারে, আদারওয়াইজ তো উইন করার কোনো সম্ভাবনাই থাকবে না যদি আপনি ভালো কাজ না দিতে পারেন। তো চলেন একটা ডিজাইন করে দেখাই আজকে আমি আপনাদেরকে, এই ধরনের একটা পরিপূর্ণ ডিজাইন করে সেখান থেকে কিভাবে সাবমিট করতে হয়, আর সেখান থেকে কি করে একটা আর্নিং করতে পারেন আপনারা, এবং সেক্ষেত্রে এই এই ডিজাইনটা করবো এখানে সেক্ষেত্রে প্রাইজই বা কত, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। যখন এখানে যদি কাজ করি সেক্ষেত্রে আমরা প্রায় $223 পাবো, এবং এখানে সাবমিট করছে 400 জন অলরেডি। এখানে আপনার কিছু ডিসক্রিপশন, কিছু কথাগুলো এখানে সবকিছু অলমোস্ট আছে, তো এখানে আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন ব্রিফ, এখানে আমি অলরেডি পড়ছি, চাইলে আপনারা আরো ডিটেলস যে কোনো কাজ করার আগে পড়ে নেবেন, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো পড়ে নেবেন। তো এত কিছু বলেন আপনাই, আমি চ্যালেঞ্জ কাজ শুরু করা যাক। দেখেন একটু আগে আমি একটা ডিজাইন করছি এটা, তো এখানে কিছু ফন্ট সিলেক্ট করা আছে, তো আমি এটাকে একটু সরাই নিলাম। তো দেখার পর এখানে দেখেন অলরেডি আমি এই দুটো শেপ অলরেডি আমি দুটো ডাউনলোড করে নিলাম, যেমন এই দুটো শেপ। তো এটা তো অবশ্যই আশা করি বানাতে পারবেন, এখানে দেখেন কিছু সার্কেল করা আছে, সার্কেল গুলো যদি না বানাতে পারেন তাও অনেকভাবে বানানো সম্ভব। যেমন আমি একটা দেখাই, হয়তো বাকিটা আপনাদের বোধগম্য হবে ইনশাল্লাহ। আমি একটা আপাতত দেখাই, এখানে ধরেন একটা সার্কেল নিলাম, আমি সার্কেল নিয়ে আমি জাস্ট এটাকে আউটলাইন দিয়ে দিলাম, যে যেভাবে করেন দ্রুত করার জন্য। হ্যাঁ, সাপোজ আউটলাইন নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি এই একটা নির্দিষ্ট পরিমাণ গেস করে আইডিয়া নিলাম। তো দেখেন এখানে নেওয়ার পর আমি এটাকে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে সেটাকে আমি চাইলে মিডল পোর্শন করে নিলাম। নেওয়ার পর সেম জিনিসটাকে আমি এখন এখানে চাইলে আমি কিছু সার্কেল, দেখেন সার্কেলের মডিফাইড এখানে আমি সিলেকশন টুল ধরে আমি লাইট এনে নিলাম। নেওয়ার পর এখানে আমার মিডল পয়েন্ট চলে আসবে, দেন আমি এখানে রোটেট অপশন চলে আসবো, এই যে রোটেট, ডাবল চাপ দিবেন এখানে, দেওয়ার পর এখানে সিলেক্ট করে নিবো। ও তার আগে যেটা করতে হবে, আমাকে যে পয়েন্টটা দিবো সেই পয়েন্টটা সিলেক্ট করে নিবো, এখানে রোটেট অপশন চাপ দেওয়ার পর এখানে যে রোটেট অপশন চলে আসছে এটাকে আমি ধরে অল্টার ধরে এখানে নিয়ে নিবো। তো দেখেন এখানে, আচ্ছা আমার একটা জিনিস বলে রাখছি, অনেক সময় অনেক সময় প্রবলেম হবে হয়তো বুঝতে, দেখেন এখানে আসার পর এই যে দেখেন রোটেট কিন্তু অলরেডি সিলেকশন চলে আসবে এখানে। তো এখানে আসার পর আমরা এই বারটাকে ধরে, দেখেন আমি যখন মাউস নিয়ে যাই এখন ডাবল ক্লিক হচ্ছে, তো আমি ওটাকে ধরে এইখানে দেখেন আমি নিয়ে এসে এইখানে রাখবো মিডিল পোর্শনে। তো এখানে রাখার পর এই যে দেখেন আমার এখানে চলে আসছে, তো এখানে আসার পর আমি এটাকে ডাবল চাপ দিব, এখানে ধরে ডাবল চাপ, দেখেন এখানে কত ডিগ্রি নিবো, সে আমি মনে করেন 24 বা 25 ডিগ্রি নিবো, বা 20 ডিগ্রি নিলাম। তো আচ্ছা দেখেন এখানে কিন্তু সিলেকশন ওখানে থেকে গেছে, তো এটাকে দেখেন আমি ডাবল, ওখানে দেখেন অল্টার ধরবো, কিবোর্ডের অল্টার ধরে এখানে আমি নির্দিষ্ট পরিমাণ সাইজ মিডিল পোর্শন নিয়ে আসবো, দেখেন অটো এখানে সিলেকশন চলে আসবে, এখানে আমি 20 দিলাম, প্রিভিউটা দেখে নিবো, দেখেন প্রিভিউ যদি দিই তাহলে চলে আসবে প্রিভিউ। তো এটা আসলোর পর আমি চাইলে এটা ক্যারেক্ট কম করতে পারি, 15 দিতে পারি, এটা নির্ভর করে আপনার গ্যাপ কতটুকু রাখবে। হ্যাঁ, বা এটা মনে করেন যে আরো বেশি গ্যাপ রাখেন, কন্ট্রোল ডি, আমি কন্ট্রোল ডি তে দেখেন এইভাবে অনেকগুলো চলে আসলো, তাহলে আমি এভাবে নিতে পারি। আবার যদি মনে করেন না গ্যাপটা আমার একটু বেশি কাছে দেখাচ্ছে, আমি একটু সরাই নেবো, যেটা আমি প্রথমে 20 দিলাম, তো সেটাকে এখানে ডাবল চাপ দেওয়ার পরই, আচ্ছা দেখেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে, আমি ডাবল চাপ দিয়ে মিডল পোর্শন আবার নিয়ে নিবো, অল্টার ধরে এখানে আসার পর আমি 20 দিলাম, দেখবো 20 দিয়ে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। তো আমি দেখেন 20 দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, তো এই যে দেখেন কন্ট্রোল ডি দেওয়ার কারণে এখানে আমার অনেক ওইটা কিন্তু অলরেডি শেষ। আমি এখানে এখানে যে সার্কেলটা দিয়ে রাখছি এটাকে আমি চাইলে যদি আমি গ্রুপে নিয়ে নিই, দশ মিনিট গ্রুপ হয়ে গেল, এখন তো আমি এটাকে সিলেকশন করতে যাই, আমার অফসেট নিয়ে নেবো, অফসেট পাথ, এখানে পাথ অপশন আছে, এখানে অফসেট পাথ চলে আসার পর দেখেন আমি চাইলে এটা যদি ভিতরে নিতে চাই নিয়ে নিতে পারি,
আপনার নির্দিষ্ট যে গ্যাপ চাচ্ছেন সেই অনুপাতে খারাপ নিতে পারেন। তো আমি এটাকে একটা কপি রাখতে যাচ্ছি যেন আপনাদেরকে দেখাতে পারি। এটাকে আমি সিলেকশন করে জাস্ট আমি এই বারটা ফেলে দিলাম। আমার যদি মিডল হাফ পোর্শন লাগে আমি হাফ নিব। এখানে পাত্রতা কোথায় পাবেন সেটা আমি দেখাই দিই। আমি উইন্ডোজে আসবেন, উইন্ডোজে পাত ডিভাইড করলে আলাদা আলাদা ডিভাইড করবো এখানে। তো ডিভাইড করার পর দেখেন এখানে চাইলে কিন্তু আমি বাতিল দিচ্ছি, ডিভাইড করে ফেললাম। এটা দেখেন আমার কিন্তু একটা সার্কেল চলে আসছে। দেখেন এইভাবেও করা সম্ভব। আদারওয়াইজ আমি আরেকটা করে দেখাই, যেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই এটা তো এইভাবে হলো কেন, আমি তো এটা চাইছিলাম মিডল পোর্শনে। আপনি এইভাবে নেন, আপনি মূলত আপনার কাজ হওয়াটাই দরকার। হ্যাঁ, আপনি কিভাবে সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করবেন। এটা ধরলাম আমি এখানে ডিভাইড করলাম, ডিভাইড করার পর হাফ যে অংশ সেটা যদি বলি আমি ফেলে দিব, ফেলে দিলাম। এটাকে ধরে আমি একটু রোটেট করে ঘুরাই নিলাম। যদি আমার মনে হয় এটা লাগবে না, দেন আমি এটা একটা কপি রাখলাম আপনাদের দেখাবো বলে, দেন এটাকে ফেলে দিলাম। দেখেন দেখেন আমার অলরেডি শেপ রেডি। এটাকে চাইলে যেটা করতে পারি, আমরা ধরে নিন একটা ডিজাইন করছি, এটা একটা ভেরিয়েশন নিয়ে আসার জন্য আমার নির্দিষ্ট একটা কাঠামোতে আমি এই ধরনের একটা নিলাম, সাপোজ এখানে নিলাম। এখানে অলরেডি একটা শেপ চলে আসছে, একটা ডিফারেন্ট আউটলুক অলমোস্ট চলে আসছে, হুবহু কপি হলো না এবং একটা ডিফারেন্ট আউটলুক চলে আসলো। তো এইখানে যেটা করতে পারি, এখানে আরেকটা যেটা অপশন হচ্ছে চাইলে এখানে আমরা এই মিডল পোর্শন থেকে আমরা একটা বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসবো। তার জন্য যেটা করব আমি এটাকে আবারও একটা মিডল অ্যালাইন করে নিব। দেখেন মানে একটা ডিফারেন্ট, আমি জানি না সেটা কি শেপ আসবে, তারপর আমি আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে এখান থেকে আমি, আচ্ছা এখানে সিলেকশন হয়ে আছে, তো আমি এটাকে সিলেকশন বাদ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এই টুলসটা, তাহলে আমি এখানে আমার টুলসটার অ্যালাইনমেন্টটা রেখে দিতে পারি এবং এখানে এন্ডিং পয়েন্টটা রেখে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এই সেম পোর্শনটা আমি এখানে অ্যাড করে দিলাম। তার মানে কি হলো, আমার একটা ডিজাইনের আউটলুকটা চেঞ্জ হওয়ার জন্য আমি এটা করব। তো আচ্ছা এটা সিলেকশন, এখানে ডাবল সিলেকশন দেওয়ার পর এখানে ওকে, দেন এই গ্যাপটা আমি একটু স্লোপটা সুন্দর করব। তো দেখেন আমি গ্যাপটাকে সুন্দর করার জন্য জাস্ট এই ধরনের একটা কাটশট নিয়ে নিব। আচ্ছা দেখেন এখানে, দেখেন এই যে দেখেন আমার কিন্তু এগুলো গ্যাপ কাছে ছিল না। হ্যাঁ, এই যে প্রথমে আমরা জিনিসগুলো যদি চুজ করে নিতাম তাহলে আমাদের এই গ্যাপটা থাকতো না। হ্যাঁ, এখানে যে গ্যাপ গুলো শো করতেছে এইগুলো গ্যাপ, প্রথম পোর্শন আমরা যদি একটা ভিউ দেখে নিতাম তাহলে আমাদের এই জিনিসগুলো নিট অ্যান্ড ক্লিন থেকে যেত। প্রথমে আমরা দেখি নাই যে একদম বার টু বার ফলো করার কারণে। তাহলে এটাকে আমি আবার, এটা যেটা আছে এটা থাকতে পারে, যে জাস্ট আমি এটাকে একটু বোল্ড করে দিতে পারি। এইভাবে দেখেন পাত থেকে এসে এখানে মাইনাস আছে, আমি একটু প্লাস করে দিব। দেখেন এই যে প্লাস দেওয়ার পর এক পয়েন্ট দেওয়াতে আমার পুরোটাই ব্লক হয়ে গেল, আমার এত কিছু করতে হলো না। তো আপনি যেভাবে দ্রুত কাজ করতে পারেন সেটাতে আপনার কাজের স্পেসের উপরে নির্ভর করবে যে আমি এইভাবে কাজটা করব এবং কাজটা দ্রুত করতে পারি আপনার যেটা সুবিধা হয়। তো এটা নিলাম, নেওয়ার পর এখানে দেখেন একটা অ্যারোটা অলমোস্ট শো করতেছে এরকম। তো আমি এখন এখান থেকে আমি এখন যেটা করব, এই পোর্শন থেকে একটা সিলেকশন বার এখানে দেখেন এন্ডিং পয়েন্টটা আমার এখানে। তো আচ্ছা এই পয়েন্টটা আমার এখানে, তো এখান থেকে এসে আমি একটা সিলেকশন বার নিয়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে অ্যাড করার পর আমার এন্ডিং পয়েন্ট তো এখানে, এইখানে অ্যাড করলাম, দেন এটাকে ধরে আমি ধরুন একটা বার নিয়ে নিচ্ছি, বা এটাকে ধরে আমি আর একটু কার্ভ করে ফেলতে পারি। এটা এক একজন এক এক ভাবে করতে পারে, কেউ সার্কেল ওয়াইজ করতে পারে, আমি এভাবে নিলাম। নেওয়ার পর আমার দুটো গ্যাপের মধ্যে সমন্বয় থাকলো এবং আমি এই যে গ্যাপটা ধরছি, আমি চাইলে এখানে এখানে আমি, আচ্ছা এখানে যে রোলটা আছে আমি এই রোলটা এখানে নিলাম। নেওয়ার পর তাহলে এই সেম জিনিসটাকে আমি মিরর কপিও করতে পারি, যদি মনে হয় আমি এটাকে নিব। দেন এটা কপি করার অপশনটা হলো, এটাকে শুধু এটাকে সিলেক্ট করব। এখানে দেখেন ডাবল অপশনে রোটেটর অপশন, রিফ্লেক্টর ডাবল চাপ দিয়ে নিয়ে আসবো। দেখেন ডাবল চাপ দিব,
দেন এখানে ভার্টিক্যাল ভার্টিক্যাল এখানে কপি ভিউ কপি হয়ে যাচ্ছে দেন এটাকে আমি নিয়ে এসে আমার এই আদের প্রয়োজনীয় জায়গাটা সেটা নিয়ে এসে অ্যাড করে দিব দেন এটাকে আমার নির্দিষ্ট যে সাইজে সেটাকে আমি রেখে দিলাম এইখানে যে প্লাগইনটা সেটা অ্যাড করে দিলাম তাহলে এখানে দেখেন যে অপশনটা শো করতেছে সেটা কিন্তু এরকম তো আমি এটাকে যদি আরেকটু নিয়ে নিতে চাই যে আমার পয়েন্টটা এইখানে এসে এন্ডিং পয়েন্ট হবে তো সেটা এরকম হতে পারে বা যেটা আছে এটাও যদি রাখি সেটা এরকম থাকলো এবং এই পোর্শনটা দ্যাটস মিন এরকম যদি চান এটার সাথে অ্যাড করতে পারবেন এটা একটা ভেরিয়েশন চলে আসলো তো এটাকে আমি ধরে এটাকে ফেলে দিলাম এবং এই গ্যাপটা চাইলে এইখানে নিলাম এবং এর যে এন্ডিং পয়েন্ট সেক্ষেত্রে আমি চুজ করে নিলাম এখানে এবং এইখানের যে লাস্ট এন্ডিং পয়েন্ট সেটা আমি আমার ডিজাইন পারপাসে যেখানে অ্যাড করতে সুবিধা হবে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এইখানে দেখেন লাস্ট একটা জিনিস দেখাচ্ছে আলহামদুলিল্লাহ তো এইগুলো নিখুঁত করার জন্য আপনার এগুলো ধরে ধরে সময় নিয়ে কাজগুলো করতে হবে তাহলে এটা একটা হয়ে গেল দেন আমি একটু দেখাই আপনাকে এখানে গ্যাপ গুলো আপনি যদি আরো স্মুথ করতে চান এখানে ধরবেন ধরে এগুলো আপনার একটু নিচে নামাই দেন একটু উপর উঠাই দেন গ্যাপ গুলো অ্যাকচুয়াল করার জন্য এটা বেশি হয়ে গেল চাইলে এভাবে ধরে ধরে করে ফেলতে পারি আমি দেন এটাকে আমি ফেলে দিলাম দেখেন অলমোস্ট এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল তো এই ডিজাইন চাইলে বিভিন্ন শেপ দিতে হবে এখন চাইলে আপনি এটাকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে করতে পারেন এবং দেখেন আমি এটাকে একটা ডিজাইনের লোগোতে আমি অ্যাড করে দেখাবো যেটা হলো আপনাদের সুবিধার জন্য আমি এটা রেখে দিলাম এগুলো আমি এটাও সরায় নিলাম তো এটাকে নিয়ে আমি এটাকে দুইটা পার্টে ভাগ করতে যাচ্ছি সেভ দিয়ে দিই ফাইলটা এটাকে আমি যদি একটু রোটেট করতে চাই আমি ঘুরে রোটেট করতে পারি এইভাবে অনেকে অনেক ভাবে করতে পারেন সেটা সমস্যা নাই তো এখানে আসার পর আমি এই যে ফন্ট আমি যে কাজের ওয়ার্ক যে কাজটা করব সেটা কিছু লেটার আমি অলরেডি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে লেখা এগুলো তো আমি চাইলে এটাকে ফন্ট আমি বিভিন্ন ফন্ট নিতে পারি যেমন টি শার্টের কিছু সরি টেকনোলজির কিছু ফন্ট আছে তাহলে সেম ফন্ট গুলো আপনি ইউজ করতে পারেন এখানে তো টেকনোলজির কিছু ফন্ট আছে চাইলে সেই ফন্ট গুলো যদি আমি এখানে ইউজ করি আমি এখানে দেখেন প্রচুর পরিমাণ ফন্ট আছে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো এখানে দেওয়া নাই সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে এখানে বিভিন্ন ফন্ট আছে সেই ফন্ট গুলো আপনি চাইলে চুজ করে নিতে পারবেন যেমন আমার এখানে কিছু রেগুলার ফন্ট আছে চাইলে এই ফন্ট গুলো হয় যেমন এই ফন্টটা অনেক সময় সিম্পলের মধ্যে অনেক সময় ইউজ হয় এটাকে বোল্ড করে দিচ্ছি এই ধরনের অনেক সময় অনেক ফন্ট ইউজ হচ্ছে হ্যাঁ তো চাইলে আমি যে নিচের ফাইল নিচের লেখাটা যদি মনে করে আমি এটা একটু বোল্ড করে দিব দেন এটাকে আমি এখানে চাপ দেওয়ার পর সবগুলো বড় হয়ে যাচ্ছে এবং আমি চাইলে আরেকটা কাজ করতে পারি দেখুন সবগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সবগুলো উপরে নিচে সবগুলো ফন্টই একই ফন্ট হরিজন্টাল ফন্ট তো আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটা ফন্টটাকে ধরে আমি এই লেখাটাকে যদি একটু বা এটাকে আমি ছোট করে ফেলি দেখেন এখানে আসার পর আমি এটাকে ছোট করে ফেললাম দেন এটাকে আমি সিলেক্ট করে রেখে দিলাম অলমোস্ট আমার এটা আমি চাইলে এই দুটোকে এখন আমার সাধ্য মতন ছোট করে নিব তাহলে এগুলো গ্রুপ করা আছে সমস্যা নাই আমি এটাকে ধরে নিলাম তাহলে এটাকে আমি গ্রুপ করে ফেলতে পারি এগুলো নির্ভর করে আপনার কাজের ধরনের উপর কাজ করতে করতে আপনারা দেখবেন এক সময় হাতের স্মুথ বা বুঝে যাবেন আপনি যে কোনটা কোন সাইজটা করলে এবং ক্লায়েন্টকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে কিভাবে হাইলাইট করলে আপনার কাজটা করতে সুবিধা হবে যেখানে আমি একটা ধরে করলাম বাকিটা এটাকে ধরে আমি এটাকে কপি করে দিব জাস্ট কপি করে আমি এখানে নিলাম নেওয়ার পর এটাকে আমি ঘুরা দিলাম
এখানে একটা শেপ অলরেডি চলে আসছে এবং এরও যদি মনে করি যে বিভিন্ন ভেরিয়েশন দিব আমি যেমন হচ্ছে এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে তাহলে যদি বিগত কিছু কাজের ফাংশন ওয়াইজ থেকে কিছু নিতে চাই সেগুলো নিতে পারবো তো আমি এখন ওইগুলো নিব না আমি এখান থেকে কাজগুলো করবো তোমরা এখানে আসার পর আমি চাইলে এটাকে দেখেন আমি মানে এটাকে আমি গ্রুপ করে ফেলতে পারি যেহেতু আমার এটা কপি চাই আপনি যদি মনে করেন কপি করে রাখবেন একটা রেখে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে সেটাকে আমি নেওয়ার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি সবগুলো এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব তাহলে এটাকে আমি দেখেন দুটোকে একটা শেপ কালারিং দিয়ে দিব যেমন হচ্ছে আমি এখানে অনেকগুলো কালার আছে তাহলে আমি এই কালার অ্যাড করে দিচ্ছি তো কালার অ্যাড করে দিয়ে দেখেন এখানে এই যে গ্যাপ গুলো দেখাচ্ছে আমি যে কালার কম্বিনেশন দিচ্ছি এই দুটো আমি গ্রুপ করে দিব এই যে দেখেন এখানে তাহলে এখানে যে অপশনটা আছে এটা দুটোকে এক জায়গায় করে দিলাম এই দেখেন ডিজাইনটা এক জায়গায় হয়ে গেল তাহলে এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল অলরেডি এর একটা চাইলে ক্লায়েন্টকে ভাবে সাবমিট করতে পারি আমি কিন্তু এখানে চাইলে আমি আর একটু ভেরিয়েশন দিতে পারি এখানে রোটার টার্ম সিলেকশন করে দিচ্ছি এইভাবে এবং এটাকে যদি দুটো প্যাটার্নে ভাগ করি তাহলে দেখেন আমি দেখা আপনাকে শ্যাডো আকারে যদি কিছু করতে চাই যে দুটোর মধ্যে আমি আলাদা আলাদা শ্যাডো দিব আমি এখান থেকে একটা সিলেকশন করলাম সিলেকশন করে এখানে দেখেন আমি যে শ্যাডোটা সেখানে হোয়াইট প্যাটার্ন দিয়ে দিলাম এখানে অপাসিটি আছে অপাসিটি আমি কমাই দিব তো এখানে কালার কম্বিনেশনে চলে আসি এখানে আসার পর আমি আমার লেয়ারটা সিলেক্ট করব লেয়ারটা সিলেকশন করে দেখেন লেয়ারটা এখানে আসার পর দেখেন অপাসিটি যেটা আছে তো আমি অপাসিটিটা এখানে যে আমি অপাসিটিটা কমাই দিচ্ছি দেখেন অপাসিটিটা আমি কমাই দেওয়ার কারণে যেটা হচ্ছে মনে হচ্ছে মাঝখানে একটা বিট চলে আসছে তো আমি এটাকে আর একটু টেনে দিতে পারি দুটোর মধ্যে একটা মনে হবে যে একটা ভাগ বা ডিফারেন্ট কিছু আছে তো এটাকে ধরে আমি চাইলে একটু বড় করে দিতে পারি এখন আবার যদি মনে করেন এটা রাখাটা আমি রাখবো না সেক্ষেত্রে যেটা করতে পারেন এগুলো সব কিটা আপনি আলাদা আলাদা করে ফেলতে পারেন যেহেতু আমি এখন এটা রাখলে আমার ডিজাইনে এই ডিজাইনের জন্য কোনো সমস্যা নেই অন্যান্য ডিজাইনের জন্য সমস্যা হতে পারে সেক্ষেত্রে তখন আপনি আলাদা করে গ্রুপ আলাদা আলাদা করে ফেলবেন তো এটা দেওয়া শেষ এখন আমি এটাকে তাহলে আমার পেজের ল্যান্ডিং পেজের আমি গ্রুপ করি এটাকে একটা গ্রুপ হয়ে গেল পেজের মিডল পোর্শন দেওয়ার জন্য আমি চাইলে এখানে পেজটাকে একটা লেয়ারের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পর আচ্ছা এখানে সিলেকশন হয় নাই তো আমি এটাকে সিলেকশন করে দিব দেওয়ার পর এটাকে আমি এক জায়গায় করে নিব সরি এগুলো আমি একটু দূরে নিচ্ছি তো এটাকে নেওয়ার পর আমি যে সবগুলোকে মিডল পোর্শন করে নিলাম নেওয়ার পর এটাকে আমি জায়গায় রেখে দিলাম দেন এটাকে ফেলে যদি দিই এই যে হয়ে গেল তাহলে এটাকে আমি এখন কিবোর্ড স্টেপ ওয়েব ফ্রম এখানে অপশনে চলে আসব এটা যে 1200x900 সমস্যা নেই এই পেজের জন্য এটা অ্যাকসেপ্টেবল তো এখানে আসার পর দেখেন আমি এখানে পেজ এখন যে পেজটা দিলাম এটা 3 এটা 4 হয়ে যাবে 4 দিলাম সেভ দিলাম দেন এটাকে আমি ক্লায়েন্টের এখানে এসে পেস্ট করে দিব এইটাকে আপনি চাইলে আরো অনেক ভেরিয়েশন আনতে পারেন যেটা বললাম সিম্পল আকারে একটা দেখালাম চাইলে আপনি আপনার মতো করে আরো অন্যান্য ভাবে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এটাই ছিল যে আমি কিগুলো টেকনোলজি রিলেটেড একটা আপনার কাজগুলো করবেন আমি চাইলাম যে এখানে ফাংশনাল ওয়াইজ কিছু চাইলে দেখাতে পারতাম তো আমি সেটা না দেখে আমি চাইলাম একদম ওয়ার্কার লেভেলে কিভাবে কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিটেলস কাজগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারবেন তার জন্য ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম